কাজল, আজ থেকে তুমি আমার চোখের কাজল। রেখা, তুমি হলে আজ থেকে আমার হৃদয়ের রেখা। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ সত্যি বলছো। রেখা, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা সে কথা জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হ্যালো হ্যালো, আচ্ছা।
পেয়েছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই কথা তুমি যদি কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সময় অনেক হয়ে গেছে, চলো চলো বন্ধু, এখন আমরা গৃহে ফিরে যাই। তাই চলো রেখা, আমরা প্রতিদিন এখানে এসে দেখা করবো, কেমন বন্ধু? ঠিক আছে বন্ধু, তাই চলো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তো তাদের কোন সংবাদ পেলুম না। আমার মনে হয় বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করা হোক। বেগম সাহেব, আপনি হয়তো জানেন এই মুহূর্তে জীবন মরণ আপনার, জীবন মরণ আমাদের হাতে। তা জানি, বন্দী যখন আপনারা আমাকে করেছেন, এখন আপনারা যা ইচ্ছা তাই করতে পারো। বলুন, আপনি আমাকে এই রাজ্যে কেন এনেছেন? বেগম নবাব শাহজাদা খামাল আর ইব্রাহিমের সংবাদ কি আপনি জানেন? না, তা জানি না। জানেন না? আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে খামাল কোথায় আছে, কামাল কোথায় আছে আমি বলতে পারবো না। স্বেচ্ছায় না বললে ইচ্ছা মুখ দ্বারা বলাছে আপনাকে, বাধ্য করব বেগম সাহেব। তোমরা আমাকে মেরে ফেললো, আমি জানি না শিশু কামাল কোথায় আছে। বুঝেছে, আপনি বলবেন না। জাফর আলী খান বলুন সাহেব, আরম্ভ করো। বলবেন না, বলবেন। আমি বলবো না, আপনার আমাকে শত চাবুক মারলো আমি বলবো না, আমি বলতে পারবো না। এখানে রেখে দাও জাফর আলী।
কক্ষে নিক্ষেপ করো। জাফর আলী খান নজির সাহেব, আমাদের এই মুহূর্তে একটু আনন্দের দরকার, তাই না? নাচো গাও। হ্যালো জি, হ্যালো, হ্যালো, তুমি আজ পাবে সাজা, ডাকিব বন্ধু করে এসো না ও রাজা, মনেরই কারাগারে ও মহারাজ আমাদের বকশিস না নিয়ে আমরা এই দেখেন বকশিস ছাড়বি না, না রে বাবা, গরিব দেখি ভালোবাসা
করতে ইচ্ছা হয় না বাবা। না রে বাবা, তুই গরিবদের সাথে তোরে মিশতে সেট করেছি বাবা, তাই তোকে কতবার বারণ করেছি বাবা, তুই বড়দের সাথে মিশতে যাস রে বাবা, তুই আমার কথা কিছুতেই শুনলে না বাবা, আর যদি আজ শুনতে তাহলে তোরে তো চাবুকের আঘাত পেতে না রে বাবা। না না বাবা, আমি আমি সবই বুঝি বাবা, কিন্তু এতটুকু আমি বুঝি না, খুদা তারা সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে। না না রে বাবা, যা বাবা গড়ে যা, যা তোর বড়দের সাথে আর কোনোদিন মিশতে যাস রে বাবা, চলে যা বাবা, চলে যা ঘরে। তাহলে যে তাদের তোদের অপরাধে আমার চাইতে আমার জন্য, আমার জন্য তুমি শাস্তি ভোগ করবে না বাবা, না আমার জন্য তোমার শাস্তি ভোগ করতে হবে না, আমার শাস্তি আমি নিজে মাথা পেতে নিব বাবা, না বাবা না 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 না। এখনো ছেলেটি সব কিছু বুঝতে পারেনি, যদি শিখত তাহলে আজ এত আঘাত চাবুকে পেত না। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কোথায় কাজল তো এখনো আসছে না। রিয়া
দে তোমার বাইয়া। এসো রেখা, তুমি আমার কাছে এসো। এসো কাজল, তুমি আমার পাশে এসো। তুমি আর কাছে আসিয়া বাহ বাবা বাবা না ভালো বাসিয়া। আমি যে বন্ধু তোমার লাগিয়া, তুমি আর কাছে আসিয়া আসিয়া।
ভালোবাসিয়া আমার গাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমার গাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমার গাও না ভালোবাসিয়া সব কাছ টুটুলকের বাচ্চা সামান্য চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে, তোর সাহস তো কম নই। আর কোন দোষ নেই কাকা, দোষ নেই, তুমি সরে যাও রেখা, ওকে আমি ছাপকে পিটে তুলে ফেলবো। চুটুলু খের বাচ্চা আসবি, বল বল সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আপনাকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দে, আপনি আমাকে মারুন। ওকে ছাড়া যাবে না রেখা, ও যে অপরাধ করেছে ও আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওকে শাস্তি না করতেই হবে। তোমার অনুরোধে আজ ওই চুটুলুকের বাচ্চা কে আমি ক্ষমা করে দিলুম, কিন্তু সাবধান শয়তান, আর যদি কোনোদিন রেখার কাছে দেখি তাহলে তোকে কেউ রক্ষা করতে পারবে না, চলে এসো রেখা। কাজল, রেখা, রেখা, কাজল, বলো বন্ধু তুমি আমার উপর অভিমান করে থেকো না। অভিমান নয় রেখা, অভিমান নয়, তুমি হলে রাজকন্যা, আর আমি আমি হয়েছি কৃষ্ণমান্য শাসার ছেলে। না রেখা না, তোমার সাথে তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রাজল। না কাজল না, তুমি 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 আমাকে বলে যাও রেখা, তুমি আমাকে না কাজল না, তুমিও জেনে রেখো বন্ধু রেখা মৃত্যুকে ভয়বরণ করে দেবে, তবে আমাদের ভালোবাসাকে মরিচিকার মতো ভেঙে যেতে দেবে না, কোনো দিন না, কোনো দিন না। আমার ভাগ্যে তুমি কি রেখেছিলে, কোথায় কি রেখেছিলে,